খ্রিস্টপুর উদয়নপল্লী লোহার পুল থেকে পড়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খ্রিস্টপুর উদয়নপল্লীতে। শনিবার সন্ধ্যায় খ্রিস্টপুর খাল লোহার ব্রিজ থেকে পড়ে গিয়ে খালে তলিয়ে গেল এক যুবক। শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ যুবকটি ওই ব্রিজের ওপরে বসেছিল, আচমকাই পড়ে যায় যুবকটি। স্থানীয় কিছু লোকজন দাবি করছেন খ্রিস্টপুর খাল লোহার পুল থেকে ঝাঁপ দিয়েছে এই যুবকটি। তলিয়ে যাওয়া যুবকের নাম গৌতম মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খ্রিস্টপুর উদয়নপল্লীতে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে বাগুইআটি থানার পুলিশ এবং ডুবুরি আনিয়ে তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে চলছে তল্লাশি। পরশুদিন আমার কাছে ফোন এসেছিল, মানে আমার ছোট কাকি ফোন করেছিল যে ওর বাইক পুলিশে নিয়ে গেছে। তা ছোট কাকি আমাকে ফোন করে বললো যে তাহলে ওর সাথে যায়। এবার দাদা আমাকে কালকে আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসেছিলো, আমাকে বললো যে ও নেশা করেছিল, তো ওর নিজের বাইক ভেবে অন্যের বাইকে চাবিটা লাগিয়ে দিয়েছে। এই ইসেতেই ওকে পুলিশ নিয়ে গেছে, মানে পুলিশও নিয়ে গেছিলো আর ওর বাইকও নিয়ে গেছে। একজন ওকে মানে ছাড়িয়েছে টাকা দিয়ে, তা বাইকটার সম্বন্ধে আর কিছু জানিনা বলেছিলো। তারপরে তখন মানে পুলিশও বললো যে হ্যাঁ আমরা ধরেছিলাম এরকম, ওর বাইকটাই আমাদের কাছেই রয়েছে, কিন্তু আমরা তো তখন জানি না এটা ওর বাইক। তা আমরা বলেছিলাম কাগজপত্র আনবে আনতে, তারপরে আমরা ছেড়ে দেবো। এইগুলো এটা তো আমি ঠিক বলতে পারবো না। একজনকে ফোন করেছিল আমাদের বাড়িতে বসে, তখন সেই বলেছিল ওখানে ওকে ছাড়িয়েছে। আচ্ছা একটা জিনিস বলুন, ও ফোন করে কি বলেছিল? আমি খালে ঝাঁপ দেবো, গাড়ি না পেলে এরকম কিছু বলেছিল কি ও? হ্যাঁ বলেছিল যে কিছু অনেক প্রবলেম ছিল, প্রবলেমে ছিল, মানসিক চিন্তা ছিল, তার জন্য এরকম হয়েছে। মানে কি বলেছিল ফোন করে? আমার বাইক ভেবে অন্যের বাইকে আমি চাবিটা দিয়েছি, সেই হিসেবে আমাকে পুলিশ থানায় নিয়ে গেছে। হ্যাঁ বলেছিল, বলেছিল আমি এরকম আমার কাছে টাকা পয়সা নেই। তার আগে কি, তার আগে একদিনও কি হয়েছিল, মানে কে বুবাই বলে একটা ছেলে ওকে পিস্তল ঠেকিয়ে নাকি বন্দুক মানে ওর ফোন নিয়ে নিয়েছে, ওর কাছে টাকা ছিল, টাকাও নিয়ে গিয়ে নিয়ে নিয়েছে। এই নিয়েও অশান্তি হয়েছে। আমাকে কাকি বলেছিল কি যে আমি গাড়ি নেই, গাড়ি নিয়ে নিয়ে বাইক সম্বন্ধে কিছু? হ্যাঁ বাইক ওটাই তো বলছে যে বাইক নিয়ে নিয়েছে। এবার ওর অনেক চিন্তা ছিল বাইকটা কিভাবে ছাড়াবে, তা সেই সমস্যা আমি জানি না, ওটাই বলতে পারবো। পুলিশই পুলিশ নিয়ে নিয়েছে। এবার পুলিশ নিজেও এখন কিছুক্ষণ আগেও আমার কাছে স্বীকার করেছে যে আমরা নিয়েছি ওর বাইকটা। আমরা বলেছিলাম যে কাগজপত্র নিয়ে আসতে, যে অরিজিনাল দেখবো সে তারপর ছেড়ে দেবো। বলেছিল খালে ঝাঁপ দেবো বলেছিল? হ্যাঁ বলেছিল। কি বলেছিল? মুখে নিজের মুখে বলছিল? তোর মুখ দিয়ে বলতে পারছিস না সেটা, কি বলেছিল? ও বলেছিল যে খালে ঝাঁপ দেবো, আমার মানে বাঁচার কোনো ইচ্ছা নেই, আমার পাশে কেউ নেই, আমি একা পড়ে গেছি। সে তো সেটা একমাত্র দেখুন ওই জানে এটা বলছে যে আরা দেখেছে তার হাত দিয়ে পড়ে গেছে, এটা বলছিল বসেছিল ওখানে। হ্যাঁ বসেছিল একজন বলছে, আর একজন যে ছিল সে বলছে ঝাঁপ দিয়েছে। আমি কোনটা দেখবো আমরা তো দেখিনি, উল্টে গেছে। কি নাম ওর? গৌতম মন্ডল। তো বয়স কত হবে তার? 35। মানে আমরা তো অনেকটা চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম, খুঁজলাম কিন্তু তাও কিছু পেলাম না। তো থানাকে বলেছেন? ডুবুরি বাবা পুলিশকে বলা, প্রশাসনকে বলা হয়েছে, তারা চেষ্টা করছে। আপনি কি হন দাদা? আমি ওর কাকা হই। আপনার নাম? দুলাল মল্লিক।